খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে রচিত রামায়ণ ও মহাভারতে লবঙ্গের উল্লেখ আছে। চিরসবুজ লবঙ্গ গাছের ফুলের কুড়িকেই বলে লবঙ্গ বা লং। জনপ্রিয় মশলা লবঙ্গ শুধু খাবারের স্বাদ বা ঘ্রাণী বৃদ্ধি করে না, পচন নিরোধক, ক্ষতিকর অণুজীবনাশক এবং অনেকটা অবশকারী গুণাবলীর কারণে এর নাম ডাকা আছে। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এশিয়া ও আফ্রিকার অনেক দেশেই এখনও ঔষধি উৎপাদন হিসেবে ব্যবহার করা হয় লবঙ্গ। এসব ছাড়াও লবঙ্গ সাধারণভাবে দাঁতের ব্যথা উপশম করতে সাহায্য করে, দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। লবঙ্গের ভিতরে রয়েছে ইউজেনাল নামক একটি যৌগ, যা এর সুগন্ধের মূল কারণ। এটির 72-90% ইউজেনলে ভরপুর। যৌগটি জীবাণু ও ব্যথানাশক হিসেবে কাজ করে। এতে আরও আছে ক্যারিওফিনিল নামক আরও একটি যৌগ, যা এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। মুখ গহ্বরের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমিয়ে দুর্গন্ধ দূর করে লবঙ্গ। লবঙ্গ হজমে সহায়তা করে, গলা ব্যথা, গলা খুশখুশ এবং বমি বমি ভাব দূর করে। খুশকি ও চুল পড়ার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লবঙ্গ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ক্যান্সার প্রতিরোধে, আলসার নিরাময়ে, হাড়ের স্বাস্থ্য রক্ষায়, সর্দি কাশিতেও এটি বেশ উপকারী। লবঙ্গ মূত্রনালী সংক্রমণের নিয়ন্ত্রণ করে এবং মূত্রনালীতে পাথর তৈরি হতে বাধা দেয়। এক কাপ গরম পানিতে 5-6টি লবঙ্গ জাল দিয়ে সরাসরি পান করা যায়, বা অনেকেই এর সঙ্গে আদা, লেবু, তেজপাতা এবং তিতকড়ি স্বাদ থেকে নিস্তার পেতে মধু মিশিয়ে পান করতে পছন্দ করেন। এছাড়া চিবিয়ে খাওয়া যায়। দাঁতের নানা সমস্যার সমাধান ছাড়াও খাবারের বিষক্রিয়া সারাতে, হাড়ের স্বাস্থ্য রক্ষায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, এমনকি ক্যান্সার প্রতিরোধে খাওয়া যেতে পারে লবঙ্গ। লবঙ্গের ইউজেনলের গুণাগুণ থাকলেও মাত্রা ছাড়িয়ে গেলে তা হবে হিতে বিপরীত। আর তাছাড়া অতিরিক্ত লবঙ্গ খেলে যকৃতের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এবং 12 বছরের কম বয়সী শিশুদের যথেচ্ছ লবঙ্গ না খেতে পরামর্শ দিয়ে থাকেন। তারা এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে খেতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন।